হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত আমার নতুন আরো একটা ভিডিওতে। আর এখন দুপুর হয়ে গেছে, দুপুর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আমি এই মাত্র স্নান সেরে আসলাম, আজকে শ্যাম্পু করেছি, তো সেই কারণে চুল একেবারে ভেজা দেখতে পাচ্ছ। তো চুলটা বেঁধে রেখেছিলাম, ক্রিম লাগালাম, মানে ক্রিম মাখলাম, সিঁদুর লাগালাম তার জন্য। তো এখন আবার চুলটা খুলে দেব আর খাওয়া দাওয়া করতে যাব। মা ওই ঘরে দেখো পুজো দিচ্ছে, শুনতে পাচ্ছ আওয়াজ হয়তো। আমার আগেই মা স্নান সারলো আর তারপরে আমি এখন সারলাম, আর এখন গেছে তোমাদের দাদা ভাই স্নানে। আর আজকে দুপুর থেকে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, রাত্রি পর্যন্ত সারাটা দিন কিভাবে কাটাচ্ছি এবং সঙ্গে কি কি করছি। আর তোমরা তো আগের ব্লগে দেখতে পেয়েছো যে কালকে আমরা ডাক্তার দেখাতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিল। তারপরেও জানি না ডাক্তারবাবু আসতে পেরেছিলেন কিনা বা কটায় এসেছিলেন। তো আজকে আবার ডাক্তারবাবু এসেছিলেন, তো সে কারণে আকাশ কন্ট্যাক্ট করেছে এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু চেম্বারে থাকাকালীনই ও চলে গেছে। তো ডাক্তার দেখিয়ে এসেছে আর এই যে মেডিসিনও দিয়েছে। আসলে এক মাসের পর ডাক্তারবাবু দেখা করতে বলেছিল, ওর এখন মোটামুটি পেটের মানে অসুবিধা হচ্ছে না, যেটা আর কি তোমাদেরকে বলেছিলাম যে ওর পেটে ব্যথা করছিল, খুব অসহ্য যন্ত্রণা, তারপরে তোমার ফ্যাটি লিভারের জন্য। তো প্রবলেমটা অতটা হচ্ছে না, তবে তবুও কোর্স তো কমপ্লিট করতে হবে। তো ডাক্তারবাবু এর মধ্যে আবারও মেডিসিন দিয়েছেন, মোটামুটি হচ্ছে 1000 টাকা মতন ওষুধ এখানেই লেগে গেছে, দুটো পাতা দিয়েছে ওষুধের। আর যে নাকের ডাক্তারবাবু ওনাকেও এক মাস পরে আবার দেখাতে হবে, সঙ্গে সিটি স্ক্যান করে নিয়ে যেতে হবে। তো উনি একটা নেজাল স্প্রে দিয়েছিল, এই যে এই স্প্রেটা। তো যখন আমরা মন্দিরা পিসির বাড়ি ছিলাম এটা খুব খুঁজেছিলাম, যেহেতু প্রেসক্রিপশনে এই স্প্রেটার কথা লিখে দিয়েছিল, তো বেথুয়া এসে কিনেছিলাম। তো প্রথম দিন ব্যবহার করেছে, জ্বালাপোড়া করছে, তো নেক্সট দিন আবারও ইউজ মানে আবারও করেছে, জ্বালাপোড়া করছে, তো দু একদিন সহ্য করেই করেছে। 380 টাকা প্রাইস এই হচ্ছে নেজাল স্প্রেটার, প্রায় 400 টাকা। তো অসুবিধা হচ্ছে, তবুও সহ্য করে দু তিন দিন ব্যবহার করেছে, কিন্তু ওটাতে ওর খুব অসুবিধা হচ্ছে, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে জ্বালাপোড়ায়। কারণ আমি দেখলাম ও যখন দিচ্ছে চোখ মুখ বন্ধ করে যখন তাকাচ্ছে দেখি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করে আবারও এই স্প্রেটাকে চেঞ্জ করা হলো, তারপরে আবার এই স্প্রেটা আজকেও নতুন কিনে নিয়ে আসলো। এই স্প্রেটা নিয়ে এসছে, ওটাতে প্রবলেম হওয়ার জন্য এটা আরো বেশি প্রাইস, এটা 467 টাকা নিয়েছে। তো মোটামুটি আজকে আমাদের এরকম ভাবে রোগ ব্যাধি আর তার সঙ্গে মেডিসিন পুরো দৈনন্দিন জীবনের সঙ্গী, 15 দিন বাদে বাদে, এক মাস বাদে বাদে। তো আজকে চলে গেল আবার 1500 টাকার মেডিসিন। তো আবারও এক মাস পরে দুটো ডাক্তারবাবু দেখা, ও আচ্ছা এই যে আজকে পেটের ডাক্তার দেখালো ওটা 15 দিন পরে, 15 দিনের মেডিসিন এটা। আর এক মাস পরে আবার নাকের যে ডাক্তারবাবু মানে ENT ওনাকে দেখাতে হবে একেবারে সিটি স্ক্যান করে নিয়ে গিয়ে। আর হচ্ছে আমার যে লেহেঙ্গাটা বানাতে দিয়েছিলাম সেই লেহেঙ্গাটাও রেডি হয়ে গেছে, আসার সময় লেহেঙ্গাটাও নিয়ে এসেছে। তো দাঁড়াও তোমাদেরকে একটুখানি খুলে দেখাচ্ছি এই ব্লাউজটা, লেহেঙ্গাটা তো তোমরা আগেই দেখতেই পেয়েছো। এই দেখো ব্লাউজটা, ব্লাউজটা উনি খুবই সুন্দর বানিয়েছে সেটা মানে বোঝা যাচ্ছে, কারণ সেলাইগুলো দেখে খুব ভালোভাবে সেটা বোঝা যাচ্ছে। ভীষণ সুন্দর করে সমস্ত সেলাইগুলো রয়েছে সব ইয়েগুলো, আর গোল্ডেন কালারের, এখানে কি বলে এটাকে, পাইপিং বলে না কি বলে জানি না আমি ঠিক, তো ভুল বললে কেউ হেসো না। তো এই জিনিসগুলো দিয়েছে, এটা পিছনে হুক করেছি, সঙ্গে পিছনে ফিতেই দিয়ে দিয়েছে, কারণ আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম দুটো ল্যাটকান রয়েছে সে দুটো দিয়ে দেব। তো যখনই যাই দোকানের সামনে গেলে মনে পড়ে দেয়ার হয়নি, তো ঠিক আছে হয়ে গেছে আর কি করা যাবে। আর এই যে এটা এক্সট্রা এটা লাগিয়েছে, কারণ যেহেতু এর মধ্যে পিঙ্ক কালারের ফ্লাওয়ার করা আছে, তো অন্যান্য মানে এই কালারের দেওয়ার থেকে আমার মনে হয় ডিফারেন্ট কালার দিলে ভালো হবে, তাই আমি এরকম পিঙ্ক কালারের দিতে বলেছিলাম। আর হাতাটা এরকম নেটেরই রেখেছি, আর তার সঙ্গে দাঁড়াও তোমাদের ব্যাক সাইডটা দেখাই, আর পিঠটা এরকম রাউন্ড শেপ করেছি, একটু ডিপ করেছি, তো ব্যাস এরকমই করেছি। তবে কি লাটকান বেশি হেভি লাটকান সমস্ত শাড়ির সঙ্গে যায় না, আর লেহেঙ্গার ব্লাউজ ঠিকই যদি কোনো শাড়ির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় তবে পরতে তো কোনো ক্ষতি নেই। তো এই হচ্ছে লেহেঙ্গাটার ব্লাউজ। চলো এবার চলে যাব খাওয়া দাওয়া করতে। আর সকালবেলা মা গ্রিন টি করেছিল আর বিস্কিট দিয়ে ব্রেকফাস্ট করেছি, এখন খাওয়া দাওয়া করবো। কি রান্না হয়েছে ও ঘরে গিয়ে দেখাচ্ছি। আর সকালে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম যখন, তার মধ্যে আলু দিয়েছিলাম আর পটল দিয়েছিলাম। তো আমার যখন বিয়ে হয়নি বাবার বাড়িতে থাকাকালীন আমাদের বাড়িতে সেদ্ধ ঠেদ্ধ প্রায় দেয়া হয় আর কি তরকারি ছাড়াও, কারণ বাবা বিভিন্ন রকমের সেদ্ধ খেতে খুব ভালোবাসে। তো আলু পটল সেদ্ধ আমার খুব মনে পড়ছে, মায়ের হাতে আলু পটল সেদ্ধ মাখা, মায়ের হাতে স্বাদ পাবো না ঠিকই, তবুও খেতে ইচ্ছা করলো, আলু আর পটল সেদ্ধ মাখা করে খাবো। আর তার সঙ্গে কি কি রেসিপি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকের মেনু কি ছিল লাঞ্চের, এখানে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে চচ্চড়ি আলু বেগুন পেঁয়াজ দিয়ে, এখানে দুটো বাটা মাছ ছিল আগের ব্লগে দেখেছো। তো আকাশ চচ্চড়ি ভালো খায় আবার মাঝে মাঝে একটু আবার মানে বাহানা করে আর কি, তো ওর জন্য আলু কাটি দিয়ে বাটা মাছ দিয়ে একটু তরকারি রান্না করে দেওয়া হয়েছে। ওটাকে বললাম যে পটল আর আলু মাখা মানে সেদ্ধ দেওয়া হয়েছে, ওটাকে মাখা করবো এখন। গুড ইভিনিং,
সন্ধেবেলায় একটা দারুণ ঘুম দিয়ে উঠলাম। আর সকালে সকালে বলতে দুপুরে রেসিপি তো মানে রয়েছে কিছু কিছু, দুপুরে যা করা হয়েছিল, যেমন চচ্চড়ি। আর শুধু কাজের বলতে রাতে রান্না, তো রাতে ভাত করব আর তার সঙ্গে প্লেন ডাল করব, টমেটো দিয়ে ডাল করব। টমেটো দিয়ে মসুর ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা দেখবে। এমনটা না যে টমেটো দিয়ে ডাল করাতে টক হয়ে যাবে ডালটা, যেটাকে আমরা ঝাল ডাল, টক ডাল দুটো রকম ভাবেই খেয়ে থাকি। গরমের সময় আম ডাল খাই, যেটা অনেকে টমেটো দিয়ে টক ডাল করে, তো টক কিন্তু হয়ে যায় না, কিন্তু টমেটোর দেওয়াতে অসাধারণ একটা ডালের টেস্ট হয়, তার সঙ্গে খুব সুন্দর একটা কালার হয়, একদম বাসন্তী হলুদ একটা কালার হয়ে যায়। ভীষণ ভালো লাগে আমার টমেটো দিয়ে ডাল খেতে, তার মধ্যে একটা টমেটো হোক অর্ধেক টমেটো হোক দিলে পরে কিন্তু ডালের টেস্ট কালার খুব সুন্দর হয়ে যায়। তো সেই জন্য আজকে টমেটো দিয়ে ডাল করব। আর আমরা বেশিরভাগই তোমরা দেখো যে চাল কুমড়ো দিয়ে মসুর ডাল করি, সেটাও আমরা খুব পছন্দ করি, সঙ্গে লাউ দিয়ে ডাল, মুগ ডাল। আর নর্মালি বেশিরভাগই কিছু না কি সবসময় চাল কুমড়ো দিয়ে ডাল এই ধরনের আর কি হয়ে থাকে, তাছাড়া প্লেনও হয়ে থাকে। হয়তো এক দুজনা কমেন্টও করেছিল দিদি বা চাল কুমড়ো দিয়ে ডালের রেসিপিটা শেয়ার করবে, ভীষণ সিম্পল। তবে আমার ঠিক খেয়াল থাকে না, ভিডিও করতে করতে ব্লগিং এর মধ্যে হঠাৎ হঠাৎ মনে পড়ে। আমি সামনে কখনো যদি চাল কুমড়ো দিয়ে যেদিন ডাল করব চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার, ভীষণ ইজি, একই প্রসেস যেভাবে ডাল রান্না করা হয়। তো চলো আজকে হচ্ছে আমাদের রাতের মেনু করব মসুর ডাল, টমেটো দিয়ে আর কিছু করব না, আর সঙ্গে ভাত করে নেব, চলো রান্নাঘরে যাওয়া যাক। আমি এখন আছি রান্নাঘরে আর দেখতে পাচ্ছ কড়াইতে ডালটা জাল হচ্ছে, আর এর আগে ভাত করা হয়ে গেছে। ভাতটা নামিয়ে রেখে এসে তারপরে আমি ডালটা সেদ্ধ করে মসুর ডাল বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে। তো টমেটো দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে, সঙ্গে কালারটাও খুব সুন্দর হয়, তোমাদেরকে বলেছিলাম। তো দেখো ঝাল ঝাল করে মসুর ডাল করে ফেলেছি, রান্না সেরে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পাতলা করে মসুর ডাল করেছি টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে, আর তার সঙ্গে হয়েছে শুধু ভাত, আর চচ্চড়ি আছে, একটু আলু আঠি তরকারিও রয়েছে। তো সবাই মোটামুটি, বাবা এখনো বাড়িতে আসেনি, আর ও ঘরে ভাই, ভাইকে মা খেতে দিচ্ছে। আকাশ বেশ কোথায় গেল ওকে আমি একটা ফোন করে দেখি। আমরাও গরম গরম ডাল দিয়ে ভাত খেয়ে নেব। আর তার সঙ্গে হচ্ছে আর একটা কথা, তোমরা আজকের ভিডিওতে মানে তোমরা যে এখন যে ব্লগটা দেখতে পাচ্ছ তার আগের ভিডিওতে তোমরা প্রচুর মানুষ কমেন্ট করছো যে দিদি ভাই তোমাদের বাড়িতে যেতে চাই, তোমার সঙ্গে একটু দেখা করতে চাই, কি করে যাব। আমার কাছাকাছি অনেকে আছো, অনেকে ধুবুলিয়ার থেকে আছো, অনেকে মুড়াগাছার থেকে বলছো, তো তোমরা অনেক কাছাকাছি রয়েছো আমার বাড়ির। আমি কমেন্টগুলো পড়লাম কিন্তু সবার তো একটা একটা করে রিপ্লাই দেওয়া হয়নি, আমি একজন জাস্ট কমেন্টগুলো দেখে গেছি। আর হচ্ছে আমি তাই তোমাদেরকে অ্যাড্রেসটা ভালো করে বলে দিচ্ছি, আমি আমি চাই তোমরা আমার বাড়িতে আসো, আমার খুব ভালো লাগবে তাহলে তোমাদের সঙ্গেও দেখা করে। তো তোমরা বেথুয়া নাম তো সবাই শুনেছো, আর যারা দূরে আছো তারাও আশা করি এই অ্যাড্রেসটা শুনে বুঝে যাবে খুব সহজেই। গতকালকে একটা দিদি এসেছিল ধুবুলিয়ার থেকে আমাদের বাড়িতে, তোমরা দেখেছো ব্লগে। তো বেথুয়া ডহরিতে নেমে মানে বেথুয়াতে সে ট্রেনে হোক বাসে হোক এসে পাটিকাবাড়ি বললে একদম পাটিকাবাড়ি মোড় নিয়ে চলে আসবে। তো পাটিকাবাড়ি মোড় থেকে নেমেই ষষ্ঠীতলা, যে নামটা তোমাদেরকে বলি, আমার বাড়ি জাস্ট দু তিনটে বাড়ির সামনে একটা কালী মন্দির আছে, যে জায়গাটাকে ষষ্ঠীতলা মানে এই এলাকাটা ষষ্ঠীতলা নামে পরিচিত। তো পাটিকাবাড়ি মোড়ে এসে ষষ্ঠীতলা বলে তোমাদেরকে এখানে নিয়ে আসবে। আর পাটিকাবাড়ি মোড় থেকে একদম আমাদের বাড়ির থেকে রাস্তায় দাঁড়ালে পাটিকাবাড়ি মোড়টা দেখা যায়, এতটাই কাছে, মানে তোমরা যদি হেঁটে আসো দু মিনিট হয়তো লাগবে। তোমরা পাটিকাবাড়ি মোড় থেকে টোটোতে করে আসলেই বা হেঁটে হেঁটে আসলেই দেখতে পাবে বাহাতে একটা গার্লস হাই স্কুল আছে, আবার ডান সাইডে দেখতে পাবে একটা বাচ্চাদের স্কুল আছে, আবারও একটু এগিয়ে আসলে দেখবে একটা টাওয়ার আছে। ঠিক ওই রকমই একটা জায়গাতে, মানে খুব কাছে, জাস্ট দু থেকে আড়াই মিনিট তিন মিনিট মতন লাগে মোড় থেকে হেঁটে আসতে, টোটোতে ওরকমই এক দেড় মিনিট মতন লাগে, খুবই কাছে। কারণ এর আগের দিনে ওই দিদিভাই বললো যে ষষ্ঠীতলা বলেছে, কিন্তু ষষ্ঠীতলা তো এই এলাকাটা মানে সমিতি বোঝায়, হয়তো কেউ বুঝতে পারেনি বা হয়তো ভুল বোঝার জন্য একটা ভিতরের রাস্তায় নিয়ে চলে গেছিল। দিয়ে আমাদের পাড়ায় তো সবাই সবাইকে জানে, তো পাড়ায় একটা লোককে বা একটা বাড়িতে ওই দিদিভাইটা যখনই বললো যে আকাশদের বাড়ি কোনটা, তখনই আমাদেরকে বলে দিয়েছে যে তুমি তো ভেতরে চলে এসেছো, ওদের বাড়ি তো রাস্তার সামনেই। তো তারপর আবার ব্যাক করে আমাদের বাড়িতে আসে, তো এই প্রবলেমটা হয়েছিল। তাই তোমাদের বলছি কেউ যদি আমাদের বাড়িতে আসতে চাও, আমাদের বাড়ি কিন্তু একদম খুব বেশি ভেতরে না, একদম জাস্ট পাটিকাবাড়ি মোড় থেকে ষষ্ঠীতলা মানে মোড় থেকে দু তিন মিনিট লাগে, পাঁচ ছ মিনিট দশ মিনিট লাগবেই না। তো এটাতে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হলো, কারণ যদি কেউ আসতে চাও নিশ্চয়ই চলে আসবে আমাদের বাড়িতে, খুব ভালো লাগবে, তোমরা আসলে আমরা খুব খুশি হব। তো চলো
আমি খাওয়া দাওয়া করবো এখন, আর আকাশ বললো যে নাচ প্র্যাকটিস করবে নাকি, তো আমি বললাম যে হ্যাঁ চলো, তো ওকে খাওয়া দাওয়া করে একটু তো বসে নিতে হবে, খাওয়া দাওয়া করেই তো নাচ প্র্যাকটিস করা যাবে না। তো আবার কোথায় গেল কি জানি, হয়তো রাস্তার দিকেই আছে, দেখি ফোন করি। চলো না হলে অনেকটা দেরি হয়ে যাবে না। ডিনার কমপ্লিট, ঘরে চলে এসেছি আর আকাশ তো অলরেডি শুয়েও পড়েছে, ওই দেখো, আর ওকে ওইটা আর কি কম্বলটা ওর মুখের উপরে মানে মাথার উপরে দিয়ে দিয়েছি যাতে লাইট আলোটা না লাগে, কারণ ও ঘুমাচ্ছে। আর আমি এখন কিছু কাজ করব আর তার সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলবো, সেক্ষেত্রে ওর ঘুমে ডিস্টার্ব হতে পারে। ওই যে টেবিলের উপর রয়েছে জামা কাপড়, সেগুলোকে এখন ভাঁজ করে রাখবো, সকালবেলা এডিট কমপ্লিট না হলে এডিটের কাজ থাকে, তার উপর মানে সকালবেলার আর জামা কাপড় ভাঁজ করার সময় হয়ে ওঠে না, তো সেই জন্য এখন জামা কাপড় ভাঁজ করে রাখবো, গুছিয়ে রাখবো। আর এই দেখো আমি এই যে কন্টেনার গুলো দেখতে পাচ্ছ, এই কন্টেনার গুলো বাবা আমাকে এনে দিয়েছিল কালকে, কালকে না পরশু এনে দিয়েছিল, এই যে এই দেখো দুটো কন্টেনার এনে দিয়েছে, এর আগেও এনেছিল, ওটার মধ্যে একটার মধ্যে কসমেটিক্স এর জিনিসপত্র রেখেছি আর এই দুটো এটার মধ্যে। আর আকাশ কি করেছে দেখো, দুটোর মধ্যে ওষুধ রেখে দিয়েছে, মানে দুটো ডাক্তারের ওষুধ খেতে হচ্ছে, দুটো ডাক্তারের দুটো আলাদা আলাদা ওষুধ রেখে দিয়েছে, আমি ওষুধগুলো একটার মধ্যে রেখে দেবো আর একটা কন্টেনারের মধ্যে আমার কানের দুলগুলো রাখবো। তোমরা বলেছো দিদি ভাই চৌকো যে সমস্ত কন্টেনার গুলো হয় সেগুলোর মধ্যে রাখবা, দুলগুলো পেঁচাবে কম, তোমার আমার ব্যবহার করতেও সুবিধা হবে, গোল বা লম্বা টাইপের যেগুলো সেগুলোতে খুব প্রবলেম হয়, একদম ঠিক কথা। তো একটাতে করে আমি কানের দুল রাখবো খুব ভালো হবে। আর এই মানে ওয়ারড্রপটার ওপরটা অগোছালো হয়ে রয়েছে, এটাও আমি একটুখানি গোছাবো, আর মেইনলি জামা কাপড় গুলোকে গুছিয়ে ভাঁজ করে রাখবো। আর সারাদিন খুব সিম্পল ভাবে কাটিয়েছি, তোমরা দেখতেই পেলে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুপুর থেকে রাত্রি পর্যন্ত আমার যাত্রা। ঘুমের মধ্যে, কাঁচা ঘুমের মধ্যে জানি এটা খুবই অস্বস্তিকর, আর তার সঙ্গে ওর যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই আর মেডিসিন খেয়েছে, আর মেডিসিন খাওয়ার পর ওকে ঘুমেরই প্রয়োজন ওর, তো সেই জন্য ভাবলাম যে এই সাইডটা ওকে রেডি করে দিয়ে ওকে এই পাশে চলে আসতে বলবো, তারপর আমি ওই সাইডটাকে আবার ঝেড়ে বিছানাটা পুরো করে নেব। Bye.
তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। এখন বাজে 1:38। আর তোমাদেরকে দেখিয়েছিলাম টেবিলের উপর জামা কাপড় ছিল, সব জামা কাপড় গোছানো হয়ে গেছে। ওটা গামছা, তো গামছাটা মানে একটু একটু ভেজে আছে জন্য আমি টেবিলের উপর একটু ছড়িয়ে রেখেছি। আর সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মশারিটা টানানো হয়ে গেছে, বিছানা করে নিয়েছি, ও ঘুমিয়েছে। আর হচ্ছে ওকে একেবারে তুলে বিছানাটা করলাম না, তার কারণ হচ্ছে মেডিসিন খেয়েছে, হাই পাওয়ারের মেডিসিন, তো মাথা ঘুরছে। আর এর মধ্যে হয়তো কোনো এমন কোনো মেডিসিন আছে যেটাতে ওর ঘুম পাবে বা ঘুমের প্রয়োজন খাওয়ার পরে, তো সেই কারণে ওকে আর মানে ওঠাইনি, ওকে এই সাইডটা করে দিয়ে ওকে শুতে বললাম। তো একটুখানি মাথা ঘুরছে ঘুরছে ওইটুকু উঠে ও বলছিল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।